হ্যালো বন্ধুরা, 25শে ডিসেম্বরের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং এর আগের পার্টগুলো আপনারা যারা এখনও দেখেননি, সেই সকল ভিডিওর লিঙ্ক এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আজকের এই পার্টে যে প্রশ্নগুলো সম্পর্কে আমি আলোচনা করব, সেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে আমি কিছু এক্সট্রা ইনফরমেশন আপনাদেরকে দেবো। সুতরাং ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখুন, একটুও স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস করে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজকের পার্টের কোশ্চেন নম্বর 1, নিম্নলিখিতগুলির মধ্যে কে ইংরেজি সাহিত্যে সৃজনশীল নন ফিকশন বিভাগে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন? অপশান এ অরুন্ধতী রায়, বি যশবন্ত সিনহা, সি শশী থারুর এবং ডি অমিতাভ ঘোষ। এবং সঠিক উত্তরটি হল অপশান সি শশী থারুর। অ্যান এরা অফ ডার্কনেস উপন্যাসের জন্য ইংরাজি সাহিত্য বিভাগে শশী থারুর এই পুরস্কার অর্জন করেন। উপন্যাসটি 2016 সালে প্রকাশিত হয়েছিল। এই উপন্যাসে ভারতে ব্রিটিশ শাসনের বর্ণনা দেওয়া আছে। কোশ্চেন নম্বর 2, কোন সিবিআই অফিসার ন্যাসকম ডিএসসিআই এর ইন্ডিয়া সাইবার কপ অফ ইয়ার 2019 পুরস্কার জিতেছেন? অপশান এ রাহুল সিনহা, বি বিপি রাজু, সি করণ সিং এবং ডি অমিত আগরওয়াল। এবং সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি বিপি রাজু। রাজস্থানের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অনলাইন প্রবেশিকা পরীক্ষার জালিয়াতির মামলা সমাধানের জন্য তিনি এই পুরস্কারটি অর্জন করেন। কোশ্চেন নম্বর 3, কোন রাজ্যের বিধানসভা রাজ্যটিকে ইনার লাইন পারমিটের আওতায় আনার জন্য একটি বিশেষ অধিবেশনের আয়োজন করেছে? অপশান এ বিহার, বি আসাম, সি ত্রিপুরা, ডি মেঘালয়। এবং সঠিক উত্তরটি হল অপশান ডি মেঘালয়। বন্ধুরা, এই সকল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করার জন্য আপনারা টেলিগ্রাম প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং সেখানে সার্চ করবেন জবস অ্যান্ড নলেজ। এবং সার্চ করার পরে চ্যানেলটিকে পেয়ে গেলে আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানেই কিন্তু সমস্ত পিডিএফ ফাইল আপনারা পেয়ে যাবেন। কোশ্চেন নম্বর 4, 2007 সালে কোন অবৈধ আইন প্রয়োগের কারণে কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? অপশান এ শ্রীলঙ্কা, বি পাকিস্তান, সি কোরিয়া এবং ডি জাপান। এবং সঠিক উত্তরটি হলো অপশান বি পাকিস্তান। পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মোশারফকে 2007 সালে জরুরি অবস্থা চাপানোর বেআইনি সিদ্ধান্তের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 17ই ডিসেম্বর 2019 পাকিস্তানের এক বিশেষ আদালত এই রায় প্রদান করেছে। কোশ্চেন নম্বর 5, জেন্ডার গ্যাপ সূচক 2019 ভারত কোন অবস্থানে ছিল? অপশান এ 99, বি 81, সি 112 এবং ডি 115। এবং সঠিক উত্তরটি হল অপশান সি 112। 2019 এই সূচকটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রকাশ করেছে। 2018 ভারতের র্যাঙ্ক ছিল 108। পরবর্তী কোশ্চেন নাম্বার 6, WEF অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর জেন্ডার গ্যাপ সূচক 2019 শীর্ষে কোন দেশ? অপশান এ আইসল্যান্ড, বি নরওয়ে, সি ফিনল্যান্ড এবং ডি সুইডেন। এবং সঠিক উত্তরটি হল অপশান এ আইসল্যান্ড। এখানে একটু টাইপিং মিস্টেকের জন্য সি এবং ডিটা একটু পাল্টে গেছে, এটা একটু আপনারা কনসিডার করে নেবেন। বিশ্বের সর্বাধিক লিঙ্গ নিরপেক্ষ দেশ হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ে এবং তৃতীয় স্থানে আছে ফিনল্যান্ড। পরবর্তী কোশ্চেন নাম্বার 7, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা CAB এর নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি থেকে ধর্মীয় সংখ্যালঘুদের স্বাগত জানানো হয়নি? অপশান এ বাংলাদেশ, বি পাকিস্তান, সি আফগানিস্তান এবং ডি মালয়েশিয়া। এবং সঠিক উত্তরটি হল অপশান ডি মালয়েশিয়া। কোশ্চেন নম্বর 8, কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী প্রধান হতে চলেছেন? অপশান এ অশোক কুমার সিং, বি গোবিন্দ তিওয়ারি, সি মনোজ মুকুন্দ নারওয়াল এবং ডি বিজেন্দর সিং। এবং সঠিক উত্তরটি হল অপশান সি মনোজ মুকুন্দ নারওয়াল। বর্তমানে সেনাবাহিনীর প্রধান আছেন বিপিন রাওয়াত, তিনি 31শে ডিসেম্বর অবসর গ্রহণ করবেন। কোশ্চেন নম্বর 9, ফ্যাস্ট্যাগ এর বাধ্যতামূলক প্রয়োগের জন্য নতুন বর্ধিত তারিখটি কী? এবং অপশান এ 1 জানুয়ারি 2020, বি 15th জানুয়ারি 2020, সি 10th জানুয়ারি 2020 এবং ডি 20শে জানুয়ারি 2020। এবং সঠিক উত্তরটি হল অপশান বি 15ই জানুয়ারি 2020।
ফ্যাস্ট্যাগের উদ্দেশ্য হলো কোনো লাইন ছাড়াই টোলগুলিতে যানবাহন চলাচলের জন্য মসৃণ রুট সরবরাহ করা। এর আগে ফ্যাস্ট্যাগের শেষ তারিখ ছিল 15 ডিসেম্বর 2019 এবং সেটাকে বাড়িয়ে 15 জানুয়ারি 2020 করা হয়েছে। কোশ্চেন নাম্বার 10, নিচের মধ্যে কে সম্প্রতি মিস ওয়ার্ল্ড 2019 মুকুট পেলেন? অপশান এ সুমন রাও, বি উর্বশী সিং, সি টনি অ্যান্ড সিং এবং ডি ওফেলি মেজিনো। এবং সঠিক উত্তরটি হলো অপশান সি টনি অ্যান্ড সিং। মিস জামাইকা টনি অ্যান্ড সিং মিস ওয়ার্ল্ড 2019 খেতাব অর্জন করেছেন। মিস ফ্রান্স ওফেলি মেজিনো এবং মিস ইন্ডিয়া সুমন রাও এই প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ ছিলেন। তাহলে বন্ধুরা, এটাই ছিল 25 ডিসেম্বরের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। এবং আপনারা নিজেরাও দেখলেন যে প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলোকে কিন্তু আপনারা অবশ্যই চর্চা করবেন, কারণ চর্চা না করলে কিন্তু আপনারা এগুলো ভুলে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এই ধরনের পরবর্তী পার্টগুলোকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।